হ্যালো বন্ধুরা, গান শুনতে কে না ভালোবাসে, আর তা যদি হয় শ্রেয়া ঘোষালের গলায় তাহলে তো আর কোনো কথাই নেই। সঙ্গীতের দুনিয়ায় শ্রেয়া ঘোষাল যেন এক ভীষণ প্রিয় নাম। তার গানের গলা এতটাই মিষ্টি যে মানুষ ভালোবেসে তাকে লতা মঙ্গেশকরের পরে স্থান দিয়েছে। একটা অতি সাধারণ পরিবার থেকে উঠে এসে শ্রেয়া এমনভাবে মানুষের মন জয় করেছেন তা সত্যিই অবিশ্বাস্য। অনেক অল্প বয়স থেকেই গানের ওপর যে দখল তিনি তৈরি করেছিলেন সেটাই যেন তাকে অন্য সাধারণ গায়িকাদের থেকে আলাদা করে দেয়। তাই আজকের ভিডিওতে আমরা সকলের প্রিয় সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষালের সংক্ষিপ্ত জীবন কাহিনী জানব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো চলো তাহলে শুরু করা যাক। শ্রেয়া ঘোষাল 1984 সালের 12ই মার্চ পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে একটি বাঙালি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করলেও তিনি বেড়ে ওঠেন রাওয়াতভাটাতে, যেটি রাজস্থানের একটি ছোট্ট শহর। তার বাবা বিশ্বজিৎ ঘোষাল ছিলেন একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, যিনি নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়াতে কাজ করতেন, এবং তার মা ছিলেন শর্মিষ্ঠা ঘোষাল। বাবা মা ছাড়াও তার একটা ছোট ভাই আছে যার নাম সৌম্যদীপ ঘোষাল। শ্রেয়া মাত্র 4 বছর বয়স থেকেই গান শিখতে শুরু করেন। গানের সাথে সাথেই তার পড়াশোনাও চলতে থাকে। তিনি তার প্রাথমিক পড়াশোনা শেষ করেন রাওয়াতভাটার অ্যাটমিক এনার্জি সেন্ট্রাল স্কুল থেকে। 1995 সালে তিনি অল ইন্ডিয়া লাইট ভোকাল মিউজিক কম্পিটিশনও জেতেন, কিন্তু এরপর তার বাবা ট্রান্সফার হন ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারে, ফলে তাদের পুরো পরিবার মুম্বাই চলে আসে। সেখানে এসে তিনি তার বাকি পড়াশোনা শেষ করেন অনুশক্তিনগরের অ্যাটমিক এনার্জি সেন্ট্রাল স্কুলে। এরপর তিনি পৌঁছান অ্যাটমিক এনার্জি জুনিয়র কলেজে, এবং তারপর পৌঁছান মুম্বাইয়ের SIES কলেজ অফ আর্টস সায়েন্স অ্যান্ড কমার্সে, যেখানে তিনি তার বাকি পড়াশোনা শেষ করেন। শ্রেয়ার এত বড় সঙ্গীতশিল্পী হওয়ার পেছনে তার মায়ের অবদান অনেকটাই বেশি, কারণ এক প্রকার তার মায়ের হাত ধরেই তার সঙ্গীতে হাতে খড়ি। ছোটবেলায় তার মাই তাকে সাহায্য করতেন রিহার্সাল করতে। মাত্র 6 বছর বয়সেই তিনি ক্লাসিক্যাল মিউজিকের ট্রেনিং নিতে শুরু করেন। এরপর ধীরে ধীরে তার গানের গলাও আরও সুন্দর হতে থাকে। এভাবেই তার গানের গলা শুনে মুগ্ধ হয়ে যান কল্যাণজি আনন্দজি ভাইয়ের কল্যাণজি। তখন শ্রেয়া তাদের গ্রুপেই ট্রেনিং শুরু করেন এবং প্রায় 18 মাস সেখানেই ট্রেনিং করেন। শ্রেয়া প্রথমবার স্টেজে ওঠেন একটি ক্লাবের অ্যানুয়াল ফাংশনে। সেখান থেকে তিনি যথেষ্ট সুনামও কুড়িয়েছিলেন, কিন্তু শ্রেয়া ঘোষাল সকলের কাছে পরিচিত হন যখন তিনি ZTV-র সারেগামাপা রিয়েলিটি শোতে পারফর্ম শুরু করেন। মূলত এখান থেকেই মানুষ তাকে ভালোবাসতে শুরু করে। তার রেকর্ড করা প্রথম গানটি ছিল গণরাজ রঙ্গি না চাঁদ, যেটির অরিজিনাল ভার্সন ছিল লতা মঙ্গেশকরের কণ্ঠে। তার জীবনের প্রথম স্টুডিও অ্যালবাম ছিল বেঁধেছি বিনা, যেটি তিনি প্রকাশ করেছিলেন মাত্র 14 বছর বয়সে। এরপর তিনি আরও বেশ কয়েকটি সঙ্গীত অ্যালবাম প্রকাশ করেন, যার মধ্যে কিছু জনপ্রিয় অ্যালবাম হল ও তোতা পাখিরে, মুখর পরা, রূপসী রাতে ইত্যাদি। শ্রেয়া ঘোষাল যখন সারেগামাপাতে পারফর্ম করছিলেন তখন তার গান শুনে মুগ্ধ হয়ে যান ডিরেক্টর সঞ্জয় লীলা ভানসালি। তখন তিনি ভাবতে শুরু করেন যে তার পরবর্তী ফিল্ম দেবদাসে পারদ চরিত্রের জন্য এরকমই একটি ভয়েস তার প্রয়োজন। এজন্য তিনি শ্রেয়া ঘোষালকে তার পরবর্তী ফিল্মে গানের জন্য অফার করেন। শ্রেয়া ঘোষাল এতে রাজি হয়ে যান। তারপর শ্রেয়া তার প্রথম বলিউড সং বাইরি পিয়া রেকর্ড করেন বিখ্যাত গায়ক উদিত নারায়ণের সাথে। আর বলা যেতেই পারে এই গানটি যেন তার জীবন বদলে দেয়, কারণ দেবদাস ফিল্মে এই গানটির সাথে আরও 4টি গান করেন তিনি, যেগুলি দর্শক মনে ব্যাপক সাড়া ফেলে। তার গানগুলি সবার এতটাই ভালো লাগে যে তিনি বাইরি পিয়ার জন্য ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড ফর বেস্ট ফিমেল প্লেব্যাক সিঙ্গার এবং ডোলারের জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ফর বেস্ট ফিমেল প্লেব্যাক সিঙ্গারের অ্যাওয়ার্ডও পান। সেই সাথে তিনি আর.ডি. বর্মন অ্যাওয়ার্ড ফর নিউ মিউজিক ট্যালেন্টও পান, যা ভারতবর্ষ সহ সমগ্র বিশ্বের মানুষের কাছে শ্রেয়া ঘোষাল নামটিকে পরিচিত করে তোলে।
এরপর আর কখনোই তাকে যেন পেছন ফিরে তাকাতেই হয়নি। একের পর এক হিট সং সঙ্গীত প্রেমীদের উপহার দিয়েছেন এবং একটু একটু করে সবার মনে জায়গা করে নিয়েছেন। তার জনপ্রিয়তা দিনে দিনে এতটাই বৃদ্ধি পেয়েছে যে আমেরিকার ওহিওতে 26 জুন শ্রেয়া ঘোষাল ডে পালন করা হয়। এছাড়াও শ্রেয়া ফোর্বসের টপ 100 সেলিব্রিটিস ফ্রম ইন্ডিয়াতেও স্থান পেয়েছেন। স্কুল জীবনে শ্রেয়া ঘোষালের বন্ধুত্ব হয় শিলাদিত্য মুখোপাধ্যায়ের সাথে। সেই বন্ধুত্ব থেকে শুরু হয় প্রেম, যার শুভ পরিণয় হয় তাদের বিবাহের মাধ্যমে। শ্রেয়া ঘোষাল সঙ্গীতে যে স্থান তৈরি করেছেন তা সত্যিই অবিশ্বাস্য। বলিউড সিনেমা শ্রেয়া ঘোষালের গান ছাড়া যেন ভাবাই যায় না। আশা করি আগামীতেও তিনি এভাবেই আমাদের নিত্য নতুন গান উপহার দেবেন এবং ভারতীয় সঙ্গীতকে বিশ্বের দরবারে তুলে ধরবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলো না, এবং শ্রেয়া ঘোষালের কোন গানটি তোমার সবচেয়ে বেশি ভালো লাগে তা কমেন্টস বক্সে আমাদের অবশ্যই জানাও। আর তুমি যদি এরকম ভিডিও দেখতে পছন্দ করো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করো, যাতে আমার পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যাও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবারও নতুন কিছু নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, ধন্যবাদ।